নমস্কার বন্ধুরা আজ আরও একটি ভিডিও আপনার কাছে চলে এসেছি এই মুহূর্তে আমি রয়েছি একটি জলাশয়ে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু প্রচুর শালুক এবং পদ্ম ফুটে আছে আজ দেখুন যেখানে রয়েছি তার সামনে কিন্তু অজস্র শালুক ফুল ফুটে আছে শুধুমাত্র শালুকই নয় রয়েছে পদ্ম ফুল আর এই জলাশয়ের মাঝে সকাল ও বিকালে কিন্তু প্রচুর পাখি আমরা এখানে দেখতে পাই যেমন লেজার হুইসলিং ডাক করমোনেট পিসেন টেল জাকানা সিং জাকানা সহ নানা জলজ পাখির কিন্তু আমরা খোঁজ পেয়েছি এর আগে সবেমাত্র সূর্য ফুটেছে আলো কিন্তু বেশ চারিদিক ছড়িয়ে পড়েছে এবং এই সময়টাই কিন্তু পাখিদের মুভমেন্টের টাইম তো দেখি কী পাখির সন্ধান আমরা এখানে পাই সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন সামনে বসে রয়েছে লেজার হুইসলিং ডাক যাকে বাংলা আমরা বলে থাকি সরাল এক সময় এই পাখিগুলো কিন্তু শীতকালে আমাদের এখানে আসতো কিন্তু এখন সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় এটাই আপনাদের কাছে বার্তা রাখবো যাতে পাখির প্রতি সবাই সচেতন হন পাখি শিকার যাতে কেউ না করেন তা কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে পাখি শিকার কিন্তু দণ্ডনীয় অপরাধ তাই সেটি মাথায় রেখে কিন্তু আপনারা সব জায়গায় সচেতন করবেন সবাইকে যাতে পাখি কেউ হত্যা না করেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা জলাশয়ে ফুটেছে শালক ফুল তার সামনে বসে রয়েছে লেজার হুইসলিং ডাক সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন একটি নয় অনেকগুলো রয়েছে ছোট বাচ্চাও রয়েছে ওই দেখুন সামনে বসে আছে লেজার সুসলিন ডাক এবং তার বাচ্চারা এতক্ষণ জলে খেলছিল কিন্তু এখন ওই শালক ফুলের সামনে গিয়ে বসে আছে দেখুন মা সরালটি যেখানে রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে বাচ্চাগুলো খুব সচেতন আমরা অনেকটা দূরত্বে রয়েছি যাতে পাখিটি কোনোভাবেই বিরক্ত না হয় ওই দেখুন সামনে বসে আছে লেজার সুসলিন ডাক এবং তার বাচ্চারা এতক্ষণ জলে খেলছিল কিন্তু এখন ওই শালক ফুলের সামনে গিয়ে বসে আছে দেখুন মা সরালটি যেখানে রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে বাচ্চাগুলো খুব সচেতন আমরা অনেকটা দূরত্বে রয়েছি যাতে পাখির কোনোভাবেই বিরক্ত না হয়